আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বারান্দা বাগানে বরবটি হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে। আজকে আবারও চলে এলাম, আরও কয়েকটা বরবটি বড় হয়ে গেছে, তা আজকে আমরা ছিঁড়ে নেব। আমাদের বারান্দা বাগানের বরবটি কিন্তু 2 ফুট লম্বা হয়েছিল, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। বারান্দাতে আমরা বরবটি গাছটা রোপণ করেছিলাম 8 লিটার পাত্রে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর বরবটি হয়েছে, তাও আবার 2 ফুট লম্বা। বরবটিগুলো ছিঁড়ে নিচ্ছি, আর কি দিয়ে রান্না করব তাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো আজকে 3টা বরবটি বড় হয়েছে, এর আগে আমরা ছিঁড়েছিলাম 2টা বরবটি। দেখতেই পাচ্ছেন 3টা বরবটি কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় এবং কোনো পোকার আক্রমণও কিন্তু নেই, একদমই ফ্রেশ। আরও বেশ কয়েকটা বরবটি রয়েছে, তা এখনও বড় হয়নি, তা এখন আর ছিঁড়ব না, 2-3 দিন পর এই বরবটিগুলো আমরা ছিঁড়ে নেব। আর এখানে একটা বীজ হওয়ার জন্য রেখে দিয়েছি বরবটি। দেখতেই পাচ্ছেন এই বরবটিটা কিন্তু বীজ হওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই আর এই বরবটিটা ছিঁড়িনি। এই বরবটিটা থেকে আমরা বীজ সংগ্রহ করব। আর এখানে বেশ কয়েকটা ছোট বরবটি রয়েছে, এগুলো আমরা 2-3 দিন পর ছিঁড়ে নেব। আরও 2-3টা বরবটি ছোট রয়েছে। আর এই গাছগুলো আমি কিভাবে রোপণ করেছি, গাছগুলো কত ফুট লম্বা এবং গাছের যত্ন সম্পর্কে সব কিছুই এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। বারান্দাতে আমরা এত সুন্দর গাছ কিভাবে রোপণ করলাম জানতে চাইলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আপনারা তো অলরেডি জানেন আমাদের বারান্দা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখানে এখন অনেক বেলি ফুটেছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছ একদম সাদা হয়ে গেছে। আমাদের বারান্দা বাগানে 2টা বেলি গাছ, এখানে অনেক ফুল ফুটেছে। আর এই বেলি গাছ 2টা আমি কাটিং থেকে তৈরি করেছি। চলুন এবার চলে যাই আমরা রান্নাঘরে, বরবটিগুলো রান্না করে নিই। চলে এলাম রান্নাঘরে, এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, আজকে বরবটিটা মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে আমি একদমই হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি, এরপর আমি মশলা অ্যাড করে দিব। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ ও মরিচ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাটা কষানোর জন্য আরও দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আলু, আলু একটু বেশি করে দিয়েছি, কারণ বারান্দা বাগানের বরবটি তো আর খুব বেশি না, তাই আমরা আলু একটু বেশি করেই দিয়েছি। মশলার সাথে আলুও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বারান্দা বাগানের বরবটি। বীজ থেকে গাছ তৈরি করা, সেই গাছ থেকে সবজি পেরে রান্না করে খাওয়া, এর থেকে আনন্দের কিছু আর আছে নাকি? আরও কিছুক্ষণ কষিয়ে নেব এগুলোকে, তারপর এতে পানি দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল খুবই মজাদার রান্না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।